অভয়ের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়। অনেকেই প্রশ্ন করছেন যে সঞ্জয় রায়ের পক্ষে কি এইভাবে নারকীয় ঘটনা ঘটানো সম্ভব, কারণ সেই দিন সে প্রচন্ড মদ্যপ অবস্থায় ছিল। তাহলে তার সঙ্গে কি সন্দীপ ঘোষ, তিনিও জড়িত, নাকি শুধুমাত্র পুরো বিষয়টাই আইবস? অভয়ের সঙ্গে সন্দীপ ঘোষ কি করেছে এবার সেই বিষয়টাই ফাঁস হচ্ছে। আর যে করে অভয়ের উপরে যে নির্যাতন হয়েছে এবং তাকে হত্যার ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। 7ই অক্টোবর সোমবার আর যে কর কাণ্ডে চার্জশিট পেশ করে সেই বিষয়টাই জানিয়ে দেয় সিবিআই। 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট পেশ করে। মঙ্গলবার 15ই অক্টোবর সুপ্রিম কোর্টে ছিল আর যে কর মামলার শুনানি। আর সেই শুনানিতেই কিন্তু একের পর এক বিষয় সামনে এসেছে। শুনানি চলাকালীন ফের নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। এদিন শীর্ষ আদালতকে সিবিআই এর আইনজীবী জানায় যে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তবে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এরপরে প্রশ্ন ওঠে যে তাহলে সিবিআই ইতিমধ্যেই ঘটনায় কারুর জড়িয়ে থাকার ইঙ্গিত পাচ্ছে, কারণ 58 দিনের মাথায় সিবিআই যখন আরজিকর মামলায় চার্জশিট পেশ করে তখন প্রশ্ন উঠেছিল যে কলকাতা পুলিশ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তো মূল অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল, তাহলে তদন্তভার গ্রহণ করে সিবিআই নতুন কি করলো? যদিও রাজ্য বিজেপির তরফে এই নিয়ে বারবার সাফাই দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন সিবিআই চার্জশিটে যদি সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত না দেখাতো তাহলে সঞ্জয় ছাড় পেয়ে যেত। এরপরও সিবিআই এর সামনে এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের রাস্তা খোলা রয়েছে। উল্লেখ্য সুপ্রিম কোর্টেও কিন্তু সিবিআই মঙ্গলবার কার্যত সেই ইঙ্গিতই দিয়েছে। এছাড়াও মঙ্গলবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের কোন আইনে নিয়োগ করে সরকার, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে যে সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতার মাপকাঠি কি, নিয়োগে সিভিক ভলেন্টিয়ারদের কোন ভেরিফিকেশন দেখা হয়, কোথায় কোথায় তাদের ডিউটি দেওয়া হয়, এই সমস্ত বিষয় বিস্তারিত জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যকে দেওয়ালির পরবর্তী শুনানিতে এই বিষয়ে বিস্তারিতভাবে হলফনামা পেশ করতে বলা হয়েছে। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজি করে অভয়ের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মূল অভিযুক্ত। এখনো পর্যন্ত ঘটনায় তদন্তে তার বিরুদ্ধেই সিবিআই তথ্য প্রমাণ পেয়েছে বা তাকেই মূল অভিযুক্ত হিসেবে নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে 7ই অক্টোবর। গতকাল শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলা শুনানিতে সেই চার্জশিটের সেই কপি রিপোর্ট হিসেবে গতকাল শীর্ষ আদালতে দাখিল করেছে সিবিআই। তবে সিবিআই এর তরফে জানানো হয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে যে এই ঘটনায় সঞ্জয় রায় শুধুমাত্র বা একমাত্র অভিযুক্ত সেরকম কি না, বা আর কেউ এই ঘটনায় যুক্ত আছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে তারা ফের এই ঘটনায় তদন্তে কি উঠে আসে বা তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তারা আদালতে পেশ করবে। 3 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি রয়েছে। 3 সপ্তাহ পরে ফের এই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায়ের অভিযুক্ত নাকি পরবর্তীতে তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রকারী হিসেবে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তারা এই ঘটনায় কতদূর যুক্ত বা তাদের তারা কত কতটা এই ঘটনায় জড়িত সেই বিষয়ে তদন্ত চলছে বা সেই বিষয়ে পরবর্তী শুনানিতে সিবিআই আদালতে রিপোর্ট পেশ করতে পারে এমনটাই শীর্ষ আদালতে গতকাল শুনানি সূত্রে বা সিবিআই এর তরফে এমনটাই ইঙ্গিত। প্রসঙ্গত 7ই অক্টোবর সিবিআই শিয়ালদা নিম্ন আদালতে শিয়ালদা এসিজেএম আদালতে প্রথম আরজিকরের ঘটনা চার্জশিট পেশ করেছে এবং সেখানে তারা সঞ্জয় রায় কলকাতা পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধে যিনি মূল অভিযুক্ত হিসেবে কলকাতা পুলিশ যাকে প্রথম গ্রেপ্তার করেছিল, পরবর্তীতে সিবিআই
তদন্ত হাতে নেওয়ার পর তাদের কাছে একাধিক সাক্ষ্য সাক্ষীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের কাছে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ এসেছে সেই পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায়কেই তারা মূল অভিযুক্ত হিসেবে বা সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসেবে এখনও পর্যন্ত চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তবে এই ঘটনায় তদন্ত চলছে এবং আর আর কেউ জড়িত কি না বা আর কারা জড়িত রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে শীর্ষ আদালতে। প্রসঙ্গত ঘটনার প্রায় 35-36 দিন পর অভয়াকাণ্ডের 35-36 দিনের মাথায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এই দুজনকে গ্রেপ্তার করেছিল শীর্ষ আদালত আরজিকরের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রকারী হিসেবে বা ষড়যন্ত্রের অভিযোগে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে একাধিকবার তার আগে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেখানে টালা থানার ওসি যে বক্তব্য বা তিনি যা জানিয়েছিলেন সেখানে তার কথায় অসঙ্গতি পাওয়ায় পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে সিবিআই। অন্যদিকে সন্দীপ ঘোষ তার সাথে কথা বলে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই ঘটনায় ষড়যন্ত্রকারী এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টার জন্যে সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে সেই বিষয়ে তারা কী তদন্তে কী তথ্য পেয়েছে বা তদন্তে তাদের কাছে কী উঠে এসেছে সেই বিষয়ে এখনও পর্যন্ত তারা খোলসা করেনি। আগামী 4 নভেম্বর শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি রয়েছে। সেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই যে কারণে তাদেরকে গ্রেপ্তার করেছিল সেই বিষয়ে তারা কী তদন্তে তুলে আনলো বা কী তাদের তদন্তে উঠে এসেছে সেই বিষয়ে সিবিআই রিপোর্ট পেশ করতে পারে বলেই আদালতের গতকালকের যে হেয়ারিং শীর্ষ আদালতে গতকালকে সিবিআইয়ের যে বক্তব্য সেই পরিপ্রেক্ষিতে বলাই যায় যে পরবর্তী শুনানিতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই ঘটনায় কতদূর জড়িত সেই বিষয়ে সিবিআই তাদের রিপোর্ট পেশ করতে পারে। প্রসঙ্গত গতকাল যে শুনানি ছিল সেখানে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার বা সঞ্জয় রায়কে যেহেতু সিবিআই এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে তারপরেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রাজ্য পুলিশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে কীভাবে নিয়োগ করা হয় কী তাদের যোগ্যতা কীভাবে তাদের বেতন দেওয়া হয় তাদের নিয়োগ যদি শুধুমাত্র কোনো রকম যোগ্যতার ভিত্তিতেই না হয়ে থাকে তাহলে এই নিয়োগ যে একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে এমনটা বলা যায় বলে পরিষ্কার উল্লেখ করে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।